हाय एवरीवन, आपनादेर सबाइके स्वागत जानाई टोटन गेमिंग चैनल आरेकटा नतून फ्रेश भिडियोते। तो गाइस, आजकेर ई भिडियोटा आमी आपनादेरके बोलबो फ्री फायर ম্যাক্সের जे सेटिंग आछे सेटिंग এর। आपनारा जानेन सेटिंग এ গিয়ে এখানে দেখতে পেয়ে যাবেন সাউন্ড বলে একটা অপশন। তো এটার উপরে আপনারা যখনই ক্লিক করবে, ক্লিক করার পর এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবে। সর্বপ্রথমে যে অপশনটা আছে মিউজিক, তারপরে গাইজ এখানে দেখতে পেয়ে যাবে সাউন্ড ইফেক্ট, তারপরে গাইজ এখানে দেখতে পেয়ে যাবে স্টিক নোটিফিকেশন, তারপরে গাইজ এখানে দেখতে পেয়ে যাবে ক্যারেক্টার ভয়েসেস, তার নিচে গাইজ এখানে দেখতে পেয়ে যাবে ভয়েস বলে একটা অপশন, আর তার নিচে গাইজ দেখতে পাচ্ছেন অডিও ব্যালেন্স বলে একটা অপশন আছে। তো গাইজ, এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর কাজ আমি আপনাদেরকে বলে দেবো। এবং এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আপনাকে কতটা কী রাখতে হবে পুরো ডিটেলস আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটা। এর জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করো না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবা, চ্যানেলে প্রথম এসে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলরেডি সিলেক্ট করে দেবা। তো বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে গেম অর্ডার নিচে গাইজ দেখতে পাচ্ছেন মিউজিক বলে একটা অপশান। তো এই মিউজিক অপশানটার কাজ কি আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি। তো গাইজ, এখন আপনারা একটা মিউজিক শুনতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের মিউজিক। তো এই যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে, এই ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আপনারা এখানে কতটা রাখতে চান এটার মাধ্যমে আপনারা কিন্তু রাখতে পারেন। যেটা যদি আমি বাড়ি দিই, তো গাইজ দেখতে পাচ্ছেন গানটা জোরে জোরে বাজছে, এটা কমিয়ে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের গানটা আস্তে আস্তে বাজবে। তো আমি বলবো আপনাদেরকে এই গানটা পুরো অফ করে দিতে। আর আপনারা যদি এই গানটা শুনতে পছন্দ করেন তাহলে গাইজ এটা আপনারা দশে রাখতে পারেন। তো আমি এটা পুরো অফ করে দিলাম। তার নিচে গাইজ যেখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট বলে একটা অপশান আছে। তো সাউন্ড ইফেক্ট অপশানটার কাজ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো গাইজ, আমি এই ঢাকাটার উপর ক্লিক করলে গাইজ দেখতে পাচ্ছেন একটা আওয়াজ হলো, তারপর এখানে লাকড়ের উপর ক্লিক করলে গাইজ একটা আওয়াজ হচ্ছে, তারপরে যখন আপনারা গেমের ভিতরে দৌড়াদৌড়ি করেন কিংবা আপনি যখন গুলি চালান তো একটা আওয়াজ হয়, তারপরে আপনার আদর পাড়ে যদি কোনো বান্দা থাকে পায়ের আওয়াজ, তারপরে যাই হোক বান্দার আওয়াজ, গুলি চালাবার আওয়াজ, সব যে আওয়াজগুলো আছে ফ্রি ফায়ার গেমের ভিতরে। এই যে আমি সেটিংয়ের উপর ক্লিক করলাম, সাউন্ডের উপরে ক্লিক করলাম, এই সব সাউন্ডগুলো দেখে বলে সাউন্ড ইফেক্ট। তো এই সাউন্ড ইফেক্টটা আপনারা কতটা রাখতে চান এখানে আপনারা কম ভাড়া করে রাখতে পারেন। এটা আমি বাড়ি দেওয়ার পর যখন এটা কেটে দেবো, তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডটা কত হচ্ছে। তারপরে এটা আমি যদি কমে দিই, তো গাইজ এখানে কাটলে গাইজ দেখতে পাচ্ছেন সাউন্ডটা অনেক কিন্তু কমে গেল। তো আমি আপনাদেরকে বলবো এই সাউন্ড ইফেক্টটা আপনারা এখানে 60 থেকে 70 ml রাখতে পারেন। তো এখানে আমি 65 রাখি। তো এখানে আপনি আপনার মতো এখানে রাখতে পারেন। সাউন্ড ইফেক্টের নিচে গাইজ দেখতে পাচ্ছেন কিল স্টিক নোটিফিকেশান। তো এটার মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যখন আপনারা গেম খেলেন বেশিরভাগ এটা ক্লাস স্কোয়াডে দেখা যায়। যখন আপনি ক্লাস স্কোয়াড খেলেন, ক্লাস স্কোয়াডে একটা বান্দা মারলে ফার্স্ট কিল বলে, তারপরে দুটা বান্দা মারলে ডাবল কিল বলে, তারপরে আপনি কাউকে নক করলে বলে নক ডাউন, এরকম কিন্তু বলে। তো ওই যে বলার আওয়াজটা, তো ওই আওয়াজটা এখানে আপনারা কত স্পিডে রাখতে চান এখানে আপনারা রাখতে পারেন, মানে কত সাউন্ডে শুনতে চান। তো এখানে আপনারা কম করলে আওয়াজটা কম শোনা যাবে, এখানে বেশি করলে আওয়াজটা বেশি জোরে জোরে শোনা যাবে। তো আমি ওই আওয়াজটা এখানে 50 রাখি। তো আপনি এখানে 50 থেকে 60 মিডল রাখতে পারেন। তো আমি এটা 55 রেখে দিলাম। তো কিল স্টিক নোটিফিকেশানের নিচে গাইজ দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ভয়েসেস বলে একটা অপশান আছে। তো এটার কাজ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন আপনারা এখানে স্টার্টের উপর ক্লিক করেন, মানে আপনারা একটা টিম বানালেন কিংবা আপনি একা স্টার্ট করলেন, স্টার্ট করার সময় একটা ক্যারেক্টারে কিন্তু কথা বলে, আর কথাটা কিন্তু আপনারা বুঝতে পারেন না মানে কোন ভাষায় কথা বলে। তো ওই যে কথাটা আছে, ওই কথাটা এখানে আপনারা যদি শুনতে চান তাহলে গাইজ এই অপশানটা অন করে দিবেন, আর আপনি যদি ওই কথাটা এখানে না শুনতে চান তাহলে গাইজ এখানে অফ করে দিবেন। তো ওই কথাটা তো এমনিতে বোঝা টুঝা যায় না কোন ভাষায় কথা বলে, তো এখানে অফ করাই ভালো। এরপর ভয়েস চ্যাটের নিচে গাইজ দেখতে পাচ্ছেন ভয়েস বলে একটা অপশান আছে। তো এটার কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি আর আপনার বন্ধু যখন খেলে তো আপনার বন্ধু যে কথাগুলো বলে ওই কথাগুলো এখানে আপনারা কত জোরে শুনতে চান এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আপনি যদি 100 করে রাখেন তাহলে আপনার বন্ধুর কথা একবার স্পষ্ট মানে জোরে জোরে শোনা যাবে, আর আপনি যদি এটা কম করে রাখেন তাহলে আপনার বন্ধু যদি বেশি আস্তে কথা বলে তাহলে আপনি শুনতে পাবেন না। তো আমি বলবো এটা আপনারা 80-90 মিডল রাখবেন, মানে যত এটা বেশি রাখবে আপনার বন্ধু কিংবা আপনার যে টিমমেট আছে টিমমেটের কথা এখানে ভালো ক্লিয়ার এবং জোরে শুনতে পাবে। তো গাইজ, ভয়েসের নিচে এখানে আপনারা আরেকটা অপশান দেখতে পাচ্ছেন অডিও ব্যালেন্স। তো এই অডিও ব্যালেন্স অপশানটার কাজ কি এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই অডিও ব্যালেন্সের মাধ্যমে এখানে আপনারা মিউজিক আর সাউন্ড ইফেক্টটা এখানে ব্যালেন্স করতে পারেন, মানে অ্যাডজাস্ট করতে পারবেন কীভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি। তো গাইজ, এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বাড়ি দিলাম, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়ি দিলাম। আর গাইজ, এখানে অডিও ব্যালেন্স এখানে আপনারা মাইনাসও করতে পারবেন, এখানে প্লাসও করতে পারবেন। তো এখানে আমি -50 করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো বোঝানোর পর কেটে দিলাম। কাটার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু গানটা জোরে জোরে বাজছে,
তো এখন যদি আপনারা এখানে স্কোয়াড করেন, স্কোয়াড করার পর গাইজ দেখতে পাচ্ছেন তাও গানটা জোরে জোরে বাজে। যখন আপনারা এবার বন্ধু কিংবা টিমমেটের সাথে যদি আপনারা মাইক খুলে কথা বলেন তখন যদি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোরে জোরে বাজে তখন কিন্তু আপনার বন্ধুর কথা ভালো করে শুনতে পারবেন না কিংবা আপনার টিমমেটের কথা ভালো করে শুনতে পারবেন না। এর জন্য এই অডিও ব্যালেন্স অপশানটা যদি আপনারা মাইনাস করে রাখেন, মাইনাস করার পরে এখানে আপনারা যখনই মাইকটা খুলবে তো গাইজ এখানে ব্যাকগ্রাউন্ডে গানটা এখানে কমে যাবে। তারপরে এখানে যে সাউন্ড ইফেক্টগুলো আছে মানে এখানে আপনারা যদি লাক রয়্যাল খুলেন তারপরে যাই কোনো অপশানের উপর ক্লিক করলে ওই সাউন্ডটা এখানে কমে যাবে। এটা হচ্ছে এই অডিও ব্যালেন্স অপশানটার কাজ। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে অডিও ব্যালেন্স অপশানটা আপনাদেরকে কতটা রাখা উচিত। তো গাইজ এখানে আপনারা -60 থেকে 70 মিডলে রাখতে পারেন এটা। তো এখানে আমি -65 রেখালাম, তো এখানে আপনি আপনার মতো হিসাবে রেখে দিবেন, আমি এইভাবে রাখি। আই হোপ আজকের এই ভিডিওটা দেখার পর আপনার ফ্রি ফায়ার ম্যাক্সের যে সাউন্ডের অপশানগুলো আছে এই সব অপশানগুলোর কাজ জেনে নিয়েছেন এবং আপনি এই সাউন্ডের সঠিক ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা ভালো হলে একটা লাইক করে দেবা, চ্যানেলে প্রথম এসে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলওয়েজ সেট করে দেবা। আর আপনার বন্ধু যদি এই সাউন্ড অপশানগুলোর কাজ না জেনে থাকে তাহলে আপনার বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।